সমাধান হব লাগে। আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মই বিশেষভাবে এবিএমসির উপর আহ্বান জানাইছো যে অসমৰ বিভিন্ন প্রান্তত যি ভয়াবহ বানপানী হয়েছে এই বানপানী নির্মূল করার কারণে ফলপ্রসূ আর যাবতীয় ব্যবস্থাপনা হাতত লোক প্রত্যেক বছরে যাতে কেন্দ্রীয় সরকারে অকল টাকা দিব অসম সরকারে সেই টাকা ইউটিলাইজ করব অসম সরকার রাজরপরা টাকা যাব এই সমস্যা সমাধান নকরে। সমস্যা সমাধান করবলে হলে টেকনোলজি আনক, কারিকরিভাবে আগবাই লৈ যাওক আর অসমৰ যে বান সমস্যা কেনেকে রোধ করা যায় সেইটার প্রতি গুরুত্ব দিয়ক। আজি নমামী ব্রহ্মপুত্রর নামত বহুত টাকা খরচ করা হয়েছিল, বরাকর নামত বিভিন্ন টাকা খরচ করা হয়েছিল। আজির তারিখত যিখিনি সাংসদ আছে ধুবুরীর সাংসদ বরপেটার সাংসদ কোকরাঝারের সাংসদ তেখেতসকলে নামনি অসমত যি ধরনের বানপানী গড়াখহনীয় হয় এই গড়াখহনীয় প্রতিরোধ করার কারণে এই সাংসদসকলে শক্তিশালীভাবে সংসদের মজিয়ে কিয় কথা নকয়। আজি আটাইতকৈ বেছি গড়াখহনীয় ধুবুরীর এই অঞ্চলবোৰত, কোকরাঝারের দাঁতি কাষরীয় অঞ্চল সমূহ, বরপেটার দাঁতি কাষরীয় অঞ্চল সমূহ, গোয়ালপাড়ার দাঁতি কাষরীয় অঞ্চল সমূহ, বরপেটা গোয়ালপাড়া কোকরাঝার এইখানে আজি বহুত মানে মানুষের ঘর মানে জাগ হয়েছে পানির তলত। গতি এই দুঃখের বিষয়, গতি মন্ত্রী পরিষদ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নামনি অসম ভিজিট করার কারণে অনুরোধ জানাইছো। নামনি অসমত যেহেতু ভয়ঙ্কর বানপানী হয়েছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া গুয়াহাটীত ভিজিট করার লগেলগে নামনি অসমৰ প্রতিটো চুকে কোণে নজর দিয়ক যে মানুষখিনি এতালে রিলিফ ক্যাম্প পাওয়া নাই, মানুষখিনি এতালে খোয়া পানির যোগান ব্যবস্থা পাওয়া নাই, মানুষ হাহাকার চৌদিকে। গতি বানাক্রান্তর কাষত চিয় দিয়ক। এই মুহূর্তে কংগ্রেসেই হোক, এআরডিএফ হোক, বিজেপিয়েই হোক, অগপয়ে হোক, সকল রাজনৈতিক দলে এই সময় রাজনীতি পরিহার করক আর রাজনীতি পরিহার করে আপনাদের রাইজর কাষত চিয় দিয়ক। রাইজে খোয়া বস্তু পাব লাগিব, সরকারের উপর আবন্টিত যিখিনি রিলিফখিনি রাইজে পাব লাগিব। গতি এ বি এম সির উপর আমি স্পষ্টভাবে দাবি জানাইছো, রাজনীতি পরিহার করে বর্ণাঢ্যর কাষত চিয় দিয়ক, আর্তনাদর কাষত চিয় দিয়ক। অসমৰ বানাক্রান্ত যথেষ্ট দুঃখ আর দুর্দশাত ভুগি আছে। মুখ্যমন্ত্রী ডাঙর